কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মেয়ে শিশুদের জীবনে চলছে নানা সংকট। বিশেষজ্ঞরা বলছেন এসব বিষয় নেতিবাচক প্রভাব ফেলবে তাদের পরবর্তী জীবনে। কক্সবাজার ঘুরে আরো জানাচ্ছেন ওবাইদুল কবির। সমীনারা বয়স মাত্র 7, রাখাইনে সেনাদের হাতে বাবা মা খুন হবার পর 2 মাস আগে অন্যদের সাথে বাংলাদেশে পালিয়ে আসে, আশ্রয় জোটে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে। এক আত্মীয়ের সহায়তায় এখন ক্যাম্পের ভেতর এই দোকানের বিক্রেতা সে। তার সমবয়সী মরিয়ম রাখাইনে পড়াশোনা করত 2য় শ্রেণীতে, কিন্তু এদেশে পালিয়ে আসার পর পড়াশোনার প্রতি আগ্রহ নেই। আশ্রয় ক্যাম্পগুলোতে বাল্যবিবাহের শিকার ও বয়সন্ধিকালীন প্রয়োজনীয় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোহিঙ্গা মেয়ে শিশুরা, ফলে নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে তাদের মধ্যে। আগেই ছিল 5 লাখের বেশি, আর এবারে দমনপীড়ন ও জাতিগত দাঙ্গা থেকে বাঁচতে 26 আগস্ট থেকে মিয়ানমার থেকে নতুন করে এসেছে আরও প্রায় 6.5 লাখ রোহিঙ্গা, যাদের অর্ধেকেরও বেশি শিশু, যার মধ্যে মেয়ে শিশু 3.5 লাখেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন নানা সংকটে থাকা এসব মেয়ে শিশুদের পরবর্তী জীবনেও দেখা দেবে বিভিন্ন শারীরিক ও মানসিক সংকট। যে ন্যাপকিনটা ব্যবহার করবে সেটা নিশ্চয়ই সে নতুন কিছু পাচ্ছে না, তার পুনরায় বারবার করে সে ব্যবহার করতে হচ্ছে। সে যে ব্যবহার করছে সেটা সে ধুয়ে রাখতে পারছে না, হয়তো সে কোনো রকমই রেখে দিচ্ছে, পরের মাসে যে আবার সেটা ব্যবহার করছে। এই যে তার ইন বিটুইন যে সময়টা, এটা ডেফিনেটলি তার একটা ইনফেকশন হবে, আর অস্বাস্থ্যকর পরিবেশে জরায়ুর মুখের ক্যান্সারের পরিমাণও হচ্ছে বেড়ে যায়। যখন তারা সবগুলো সেবা থেকে বঞ্চিত হচ্ছে বা তাদের মোবিলিটিটা হচ্ছে না, তখন কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, তারা মানসিকভাবে সেভাবে তাদের গ্রোন আপটা হবে না। একটা মানুষ হিসেবে তার যে ভবিষ্যতে সে যে কাজ করে খাবে, তার জীবিকা করবে, কিংবা সে যে বিয়ে করার পর তার আরেকটা পরিবারে গিয়ে সংসার করবে, সেখানে তার একটা রোল আছে, তাই না? সেটা কনফিডেন্টলি কিন্তু সে প্লে করতে পারবে না। সংকট কাটিয়ে এসব শিশু মিয়ানমারে ফেরত গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ওবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।